লক্ষাধিক সুন্দরী তরুণী ঘুমায়, আর আমি তো সিঙ্গেল বলেছি, আই এম নো গার্লফ্রেন্ড। আমি কোন এত পাইছি কাকে নিয়ে যাবো, কোনোটাই গেলাম না। অনেক জামা কাপড় থাকলে যখন কোনটা পরবো, তো এত যে অফার, কোন কারোর সাথে যাবো কোনোটার সাথে যাইনি, ঘুমিয়েছিলাম। আর আমি তো সিঙ্গেল বলেছি, আই এম নো গার্লফ্রেন্ড। নির্বাচন না করলে মরে যাবো না, বিয়েটা করলে এখন মরে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষের দুই রকম, বিবাহিত আর জীবিত। আমি জীবিত থাকতে চাই। হ্যাঁ, স্টেডিয়ামটা উপভোগ করতেছি, এত মেয়েরা এখনই যদি মুখ ফিরিয়ে নেয় খারাপ লাগবে না? সময়টা আসুক না, আরও তো সময় আছে। দশটা বিয়ে যখন আল্লাহ লিখবে তখন না বিয়ে হবে। আর আমি যত চেষ্টা করি, যদি কপালে না লাগে, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর দি, সারাদিন চেষ্টা করলে লাভ হবে না। দেখবে যে বিয়ের আসতে কনে পালায় গেছে। প্রচণ্ড ভালোবাসি সালমান খান, আমি ফলো করি তাকে, কিন্তু লাইফ স্টাইল না যে সে বিয়ে করে না দেখে আমি বিয়ে করি না, নাথিং লাইক দ্যাট। আমি তো স্টাইল চলাফেরা আমি পছন্দ করি, বাট নাথিং লাইক দ্যাট যে বিয়ে করেনি বলে বিয়ে করি না। আমার একটা মুসলিম কান্ট্রি, সবাই একই কথা বলে, পরবর্তী প্রজন্ম রেখে যেতে হবে। তো পরবর্তী প্রজন্ম রাখার জন্য তো একটা বিয়ে করতে হবে অ্যাটলিস্ট। আমি তো তখন, আমার ফ্যামিলি তো আমাকে এভাবে চাপে নেই। এই যখন বাবার এবার মিলাদের জন্য গেলাম কয়েকদিন আগে পিরোজপুরে, বাসায় একটা মিটিং হয়েছে, দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে আমার নির্বাচন আর একটা হচ্ছে আমার বিয়ে। এই দুইটা নিয়ে ফ্যামিলি, স্বাভাবিক, আমি তো ফ্যামিলি ছাড়া বড় হইনি। আমি আদরে তিন ভাই বোনের সবার ছোট, বাবা মা নাই, তারাই তো আমার গার্ডিয়ান, তারা আমাকে নিয়ে পিরোজপুরে বসেছে। তো বিয়েরটা মোটামুটি সাপের মতো বের হয়ে গেছি, যে আমি এখন বিয়ে করার মানসিকতা নাই, আমাকে চাপ দিবেন না, এটা মেনে নিয়েছে। নির্বাচন নিয়ে কসম দিয়ে ফেলছে আমাকে। তো তখন এসে ডিপজল ভাইদের সাথে আলাপ করছি, তখন ডিপজল ভাইরা এটাকে বোঝার চেষ্টা করেছে, এবং বোনরাও বোনদের সাথে কথা বলেছে। আসলে মানুষ তো অনেক কিছু বলবে, সব যদি ধরে রাখি তাহলে সামনে এগোতে পারবো না। অনেক কিছু বলবে, এখানে নিবো, এখান থেকে বের করে দেবো, আমার কাজটা আমি করে যাবো, সব একটা কারণ নিলে আমি সামনে এগোতে পারবো না। যতবার তত মত, আমি যখন আমার বাসাতে একটা জামা পরে বের হই, আমার ভাগ্নি আছে, ভাগ্নে আছে আর বোন আছে, তিনজন থেকে তিন রকম মত কয়, না এটা ভালো লাগতেছে না, এইটা একটু এরকম হলে ভালো, তখন আমি বুঝে গেছি যত মত তত পথ। তো অতএব অনেক অনেক কিছু বলবে, এর সময় হবে, ওর সময় হবে। আমি যখন এয়ারপোর্টে চলে যাচ্ছি, তোমরাই জিজ্ঞেস করছিলে, ভাই একবারে নাকি চলে যাচ্ছে না আর আসবেন না, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ও যেমন ও একটুকে বললো যে গুঞ্জন, তো গুঞ্জন গুঞ্জনই থাকুক, আমি কি করবো তোমাদেরকে সেটা জানিয়ে করবো, আর বিয়ে লুকিয়ে করবো না, নিশ্চিত থাকো। সাম পাশে একটা মেয়ে আছে, একটা সাক্ষী রেখে বললো, এত কথা জ্ঞানী আমি এখনো হইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ পাশ করেছি, সেটাই অনেক কষ্টে পড়াশোনা করে। তো এখন ওই বই লেখার যে একটা অভিজ্ঞতা, যেটা সৈয়দ শামসুল্লাহকে শুনেছি, হুমায়ুন আহমেদ, তারপরে আমাদের হুমায়ুন আজাদ, এদের মতো মানুষের বই যে আমরা কিনে কিনে পড়েছি, তো বই মেলা আমার বই আসবে এত জ্ঞানী তো হইনি। আমি তো মুখস্থ করে পরীক্ষা দিয়েছি সারা জীবন, এটার জন্য আলাদা মেধা লাগে, লেখনই লাগে, সেটা আমার মধ্যে এখন আসেনি ভাই। এটা অভিনয়টা করার চেষ্টা করছি, এটাই করতে চাই, এটাই কিছুদিন করি। কখনো যদি মনে হয় যে আমার জীবনী লেখা সম্ভব, তখন লেখার চেষ্টা করবো। প্রশ্ন তো শেষ হচ্ছে না, বলো। আপনাদের একটি মেয়ের নোংরামির কারণে শুধু আমি আপনাদের সেবা করতে পারিনি, আপনাদের ভোটের অধিকারটা আমি ফিরিয়ে দিতে পারিনি, একটি শুধু মেয়ের জন্য, এবং তার পিছনে শুধু মোহাম্মদ হোসেনের মতো একটা মানুষ কাজ করেছে এই সমিতিকে ধ্বংস করার জন্য। আপনারা সামনের নির্বাচনে বুঝে শুনে যারা আপনাদের পাশে বিগত দিনে ছিল, যারা সিনেমার অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন লোকগুলো দাঁড়াবে, যাদের দিয়ে আপনারা বিগত দিনে সহযোগিতা পেয়েছেন, সেই মানুষগুলোকে নির্বাচিত করে সমিতির উন্নয়নে সুযোগ করে দেবেন। সমিতির